শনিবার জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 65তম প্রয়াণ দিবস। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি এই দিনটিতে বলিদান দিবস হিসেবে পালন করেছে। এই উপলক্ষে 27 কল্যাণপুর মণ্ডলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি হরিশঙ্কর পাল, কল্যাণপুর মণ্ডল সভানেত্রী জুলি বর্মন সহ অন্যান্য কর্মকর্তারা। দলীয় পতাকা উত্তোলন করে উপস্থিত সকলে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানান। শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস আমাদের 27 কল্যাণপুর মণ্ডলে পালন করা হয়। বিশেষ করে আমাদের মণ্ডল সভানেত্রী জলগুণ মহাশয় এবং জেলা সভাপতি হরিশঙ্কর পাল মহাশয়ের নেতৃত্বে এবং অন্যান্য সভাপতিগণ উপস্থিত ছিলেন এবং কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির একটাই বক্তব্য যে অন্যায় প্রতিবাদ করো, প্রতিবাদ করে যদি না হয় প্রতিরোধ করো, প্রতিরোধ করে যদি না হয় প্রয়োজনে প্রতিশোধ করো। এই বাণী আমরা প্রত্যেক কার্যকর্তাদের মনে আছে এবং মনে থাকবে, যতদিন পর্যন্ত ভারতবর্ষ থাকবে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের ভারতবাসীর অন্তরে এবং হৃদয়স্থলে বেঁচে থাকবেন, এই আশা এবং ভরসা রেখে আমি আলোচনা করছি।